বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওকফা ওসালাম আল্লাহ ইবাদহীন মুস্তফা আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই আল্লাহ রবুল্লা আলমিন রশেষ রহমতে ভালো আছেন সবাইকে ইকরা বাংলা টিভির দেড় হাদিসের নিয়মিত প্রোগ্রাম থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব নবী করিম সাল্লি সাল্লামের সুসংক্ষিপ্ত গভীর মর্মধারী কথা এক সাহাবি এসে নবী সাল্লু সাল্লামকে বললেন হে আল্লা রসুল আমাকে এমন কিছু কথা বলেন আপনি যেটা আপনাকে ছাড়া আর কাউকে আমি জিজ্ঞাসা করার জন্য দরকার না পড়ে অর্থাৎ ইমান বিষয়ক নবী সাল্লাম বললেন উল উল্লাহমান্লাহম আমরা আজ এই হাদিসটি নিয়ে আলোচনা করব ইমান সংশ্লিষ্ট বিষয় মমিন কিভাবে প্রকৃত মোমিন কিভাবে হওয়া যায় ইমানকে কীভাবে হেফাজত করা যায় আর সব সবসময় মুমিন অবস্থায় ইমানের হালতে ইমানের অবস্থায় থাকার জন্য আমাদের করণীয় কি কি কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিছু না বেশ গুরুত্বপূর্ণ বিষয় আশা করি পুরোটা সময় আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আল্লাহ তাল্লাহ তুফিক দান করুন আন সুফিয়া নিবনে আবদুল্লাহ রদুলসুল্লাহ ওই সাহাবিন নাম সুফিয়া নিবনে আবদুল্লাহ আনহু ওনার বাড়ি থাইফ খাবাহতানহুর সময় উনি সেখানকার গভর্নর ছিলেন সরকারি কাজে নিযুক্ত প্রশাসক ছিলেন উনি নবিস্লাহ আলিয়া সাল্লামকে এসে প্রশ্ন করছিলেন ইমান বিষয়ক প্রশ্ন কি প্রশ্ন করছিলেন বললেন কলতুয়া রসুল আল্লাহ আমি রসুলসাল্লাহ সাল্লামকে বললাম কুল্লি ফিল ইসলামি ইসলাম বিষয়কে আমাকে এমন কোনো কথা আপনি বলুন লা আসআলু আনহু আহাদান গায়রাকা আপনি ছাড়া আর কাউকে এ বিষয়ে যেতে আমার প্রশ্ন করার দরকার না হয় ওয়ালা কুল আহামন্ত বিল্লাহ সুমমস্তাকিম আরবা মুসলিম নবী সাল্লাল্লাহু আমাকে বললেন কুল তুমি বলো আমান্তু বিল্লাহ আমি আল্লাহ তাআলার ওপর ইমান আনলাম সুমমস্তাকিম তার পর তুমি এর উপর ইসতিকামত থাকো দৃঢ়পদ থাকো এটা মুসলিম শরীফের روایت খুব চুট্ট হাদিস যে আমন্তিম একজন মানুষ মুসলমান হওয়ার জন্য যে মৌলিক কতগুলো শর্ত আছে এক নম্বর শর্তই হচ্ছে সে ইসলামের ঘরে ঢুকার জন্য সে তাওহিদে বিশ্বাস করবে তাওহিদ মানে আল্লাহ রুবুল্লাহ আলমিনের একত্রবাদ যেটাকে ইংরেজিতে বলে ইসলামিক মনেথিজম দ্য ইউনিটি অফ আল্লাহ দ্য অফ আল্লাহ সুফহান ইসলামিক মনেথিজম আল্লাহ সোফান এক শয়তান মানুষকে ধোকা দেয় দুনিয়ার যত ফাসাদ আছে এগুলো মানুষকে ধোঁকা দেয় দুনিয়ার যত আসবাব আছে উপকরণ আছে ধোঁকার উপকরণ আছে এগুলো মানুষকে ইমান থেকে দূরে সরে নিয়ে যেতে চায় আজকের যত অত্যাধুনিক প্রযুক্তি তথ্য প্রযুক্তির ফলাফল যেগুলো আছে ওগুলোর কারণেও মানুষ ইমানহীন হয়ে যায় মানুষ সরাসরি দেখতে পাচ্ছে যে বস্তু থেকে আসবাব থেকে উপকরণ থেকে সে ফল পাচ্ছে আমরা যখন কাজ করি এই কাজ করলে দেখা যায় সেখান থেকে কৃষক যখন ফল ফসল রোপণ করে জমিতে যখন ফসল ফলায় ফসল ফলে সে চারা রুইয়ে আসে রোপণ করে আসে দেখা যায় ফল এমনিতে যায় ফল উঠে যায় এক সময় গাছে ফল ধরে ফসল ধরে সে কাটে হারভেস্টিং করে এভাবেই চলে গাছ আপনি রোপণ করলেন সুপারি গাছ হোক কাঁঠাল গাছ হোক আম গাছ হোক যে কোনো ফলের গাছ হোক আপনি এখান থেকে ফল পাবেন মনে হয় কি যে এখানে কারো কোনো হাত নেই সরাসরি এখানে যেন আমার পরিশ্রমেই আমি একটু পরিশ্রম করতেছি আমি রোপণ করলাম সার দিলাম যত্ন নিলাম নার্সিং করলাম এর মাধ্যমে আমি তার ফলাফলটা পাচ্ছি এই হচ্ছে আমাদের বর্তমান যুগের মানুষের সরাসরি একটা ধারণা আমার দোকান আছে আমি দোকান করছি আমার দোকান থেকে আমার লাভ আসতেছে তাহলে দোকান আমাকে খাওয়ায় আমার রব দোকান নাজবিল্লা। আমার সন্তানকে আমি বিদেশে পাঠিয়েছি অথবা ভালো কোনো চাকরি তার ভাগ্যে জুটেছে চাকরি থেকে টাকা পয়সা সে পায় ইনকাম করে ওগুলোতেই আমরা চলি এখানে আল্লাহর হাত আবার কি শুধু এক দুইটা না হাজারো এক্সাম্পল আছে যেগুলোর কারণে মানুষ আসবাবকে উপকরণকেই মনে করে একমাত্র সব কিছু আল্লাহ তালার উপরই মানানোর দরকার নাই সাহাবাই কেরাম ইমান বিষয়ক বেশি বেশি শঙ্কিত ছিলেন বেশি ভীত ছিলেন ভয় পাইতেন সাহাবাই কেরাম নবী করিম সাল্ল্লাহ আলু সাল্লামকে কি জিজ্ঞাসা করতেন যে আমাদের মনের মাঝে এমনও এমনও কিছু কথা আছে যে কথাটা উচ্চারণ করতে ভয় লাগে নবী সাল্ল আলু সাল্লাম তখন বলতেন এটা হচ্ছে ইমানের একটি আলামত ইমানের একটি আয়লামত এটা শয়তান মানুষকে ধোকা দেয় নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আদম রহমান আদম সন্তানের কল্পটা অন্তরটা রহমানের দুটি আঙ্গুলের মাঝখানে আছে আল্লাহ যেমন ইচ্ছা তেমনিভাবে গুরান ফেরান এজন্য নবী সাল্ল সাল্লাম দোয়া করেছেন আল্লা কুলুব সাব্বিত কলব আলা দিনিক ইয়া কুলুব সাররিফ কল্ব আল তাতিক হে অন্তর গুরনওয়ালা হে গুরন অন্তর গুরনওয়ালা সত্তা হে হৃদয়ের মালিক আল্লাহ তাআলা ও দি ওনার অফ মাইন্ড যে আমাদের মাইন্ডটা মাইন্ড কেন হলো এর আরবি নাম হচ্ছে কলব আরবী নাম কলব এর অর্থ হচ্ছে শাহীন য়তক্লবু শাইউন মুতাকাল্লিবুন যে জিনিসটা বারবার ঘুরে ফিরে ঘোরাফেরা করে চলে যায় পরিবর্তন হয়ে যায় এই বারবার যেটা ক্যামেলিয়ানের মতো রং পাল্টায় তার ধরন পাল্টায় তার অবস্থা পাল্টায় তাকে কল্প বলে এই কল্পটা যদি ভালো হয়ে যায় গল্পটা যদি ইমান স্থান করে নিয়ে যায় ব্যস সব কিছু হয়ে গেছে নাম আলিম থেকে উদ্দাল হাদিস নবী সাল্লাম বলছেন আল্লাহ জাসাদা ইবনে বাসির উদ্দাল আনহু থেকে বর্ণিত বুহারির হাদিস নবীসাল্লাহিসাল্লাম বলছেন এই অন্তরটা এই কল্পটা যদি ঠিক হয়ে যায় বাকি সব কিছু ঠিক আলা ফিল জাসাদ লা মুদুয়া ইদা সলাহাদ সলাহাল জাসাদুকুল্লুহ ইদা ফসাদ ওহিয়াল আল্লাহিয়ালাম হ্যাঁ আমার উন্মতেরা জেনে রাখো মানুষের ভিতরে অভ্যন্তরে মানুষের বক্ষে একটা মাংসের ঠুকরো আছে আল্লাহ ইন্নাফিল জাসাদে লা মুদা প্রত্যেক মানুষের মাঝে একটা মুদা আছে একটা টুকরা আছে টুকরা আছে এই টুকরাটা যদি সঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় বাকি সবকিছু ঠিক হয়ে যায় এই টুকরাটাই কালবের মাঝে যদি ইমানটা গ্রথিত হয়ে যায় ব্যাস সব কিছু হয়ে গেছে এখন এই ইমানটা গ্রথিত হওয়ার উপায়টা কি মাধ্যমটা কি আমরা এই নিয়ে কিছু আলোচনা করবো কোনো সাহাবির মনের মধ্যে দেখেন তো সাহাবায় কেরাম যারা নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সরাসরি পেয়েছেন সাহাবে কেরাম নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সরাসরি পেয়েছিলেন কিন্তু মানুষ তো মানুষ হিসাবে মাঝে মধ্যে তাদের ইমানের শয়তান হিসেব দিতে চেয়েছিল ইসলামের মাঝে ইস্তেকামতটা হচ্ছে বড় বিষয় ইস্তেকামত মানে দৃঢ় পদ ইমান আনার পর এর উপর অবিচল থাকা অবিচল থাকা এটা হচ্ছে বড় কথা একটা হচ্ছে গুণা থেকে বেঁচে থাকা আর আরেকটা হচ্ছে ইমানের উপর অবিচল থাকা শয়তান দুঘা দে সরাসরি ইমান সংহার করতে চায় ইমান হরণ করতে চায় ইমান চিনিয়ে নিয়ে যেতে চায় মানুষকে আহ ইমান থেকে কুফরের দিকে শীরখের দিকে নিয়ে যেতে চায় তখন আমাদের করণীয় কি নবী করি উসল্লাহ সাল্লাম বললেন উল আহম তুবিল্লাহ অন্য হাদিসে এসেছে যে উল রব্বি আল্লাহ মাস্তাকিম যে তুমি বলো আমার রব আল্লাহ ব্যাস এখন রবকে রবকে যখন বান্দা চিনবে আর যখন এই কথাটা মনে রাখবে আমার লালনকারী পালনকারী প্রতিপালনকারী আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার এবাদতের মালিক আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং সে সঙ্গে তার পাশাপাশি রবের যখন একটু পরিচয় সে লাভ করবে পরিচয় পাবে রবের অনেকগুলো গুণ বৈশিষ্ট্য আছে আমরা যেমন জানি আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনে বিভিন্ন শব্দে তার বিভিন্ন গুণবাচক বৈশিষ্ট্য প্রকাশ করেছেন কখনো রব বলেছেন কখনো রহমান বলেছেন কখনো রহিম বলেছেন কখনো খালিক বলেছেন কখনো মুখতার বলেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন নিজেকে এক এক সময় এক এক শব্দ দ্বারা অভিহিত করেছেন বান্দার জন্য উচিত হলো আল্লাহকে চিনা তার সহ চিনা আমাদের জন্য ঐনামায় কালাম এই বিষয়টি খুব সহজ করে দিয়েছেন দেখেন আমাদেরকে ছোটকালে কালেই এলামায় কালাম শিখিয়ে দিয়েছেন আমাদের জন্য প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন এই জন্য আমরা শিখেছি হয়তো মা বাবার কাছে থেকে কিংবা মক্তব থেকে যেগুলো এলামা কেরামেরই অবদান সেটা হচ্ছে কি প্রথমে আমরা কলিমা পড়ব

আমি খুব সংক্ষেপে আলোচনা করতেছি এখানে কারণ এগুলো আমাদের জানার বিষয় তবে এখানে বুঝতে হবে যে আমরা তো শুধু মুখেই পড়লাম যে আল্লাহ তালা ছাড়া আমার এবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই আর মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাল্লা রসুল লা ইলাহা ইল্লাল্লাহ লা নেই ইলাহা কোন উপাস্য কোনো ডেইটি ওয়ার্দি অফ ওয়ার্শিপ আমার আবাদত পাওয়ার উপযুক্ত কেউ না নাই ইহ আল্লাহ চালা আল্লাহ ব্যতীত অর্থাৎ আমার এবাদতের একমাত্র উপযোগী সত্তা উপযুক্ত সত্যিই হলেন আল্লাহ তালা তাহলে এটাকে বলে তাহিদ এটাকে বলে তহিদ কলিমাতে দুটি অংশ প্রথম অংশটা বলে বলে দিচ্ছে আমাদেরকে তহিদ আল্লাহ তালার পরিচয় দিচ্ছে যে আমার এবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তালা আল্লাহর আবাদত কেনই করব আল্লাহ তালা তো সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য উমা হালিন আল্লাহর আবাদত করলে মানুষ তাকওয়া ওয়ালা হয় আর যে তাকওয়া ওয়ালা হবে তার বিনিময়ে সে জান্নাত পাবে তো ক্যালিমারতে দুটি অংশ প্রথম অংশ হচ্ছে তাহিদ ইহা ইহ আল্লাহ তালা ছাড়া এবাদতের উপযুক্ত কেউ নাই খালিক কেউ নাই স্রষ্টা কেউ নাই মালিক কেউ নাই রাজিক রিজিকদাতা কেউ নাই এই ইলাহার মধ্যে অনেক কিছু আছে ধরেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের গুণবাচক যত বৈশিষ্ট্য আছে সবগুলো এই ইলাহার মধ্যে ঢুকে গেছে আমি আবাদত করব। আমি আমার মাথা নত করব। আমি আমার শিরোমানত করবো আমি আমার নিজের সত্তাকে তার সামনে বিলিয়ে দিব কার সামনে বিলিয়ে দিব যার মাঝে এমন সব গুণ বৈশিষ্ট্য আছে যিনি আমার হায়াতের মালিক যিনি আমার প্রাণের মালিক যিনি আমার শরীরের মালিক যিনি আমার মা যিনি আমার মালিক সব কিছুর মালিক আমার নিয়ন্তা যার ওয়ার্ডারে আমার শরীর গঠিত হয়েছে যার ওয়ার্ডারে আমি ছোটো কাল থেকে এই পর্যন্ত জীবন পেয়ে পেয়ে আছি যার ওয়ার্ডারে আমার প্রতিটা মুহূর্ত চলতেছে যার ওয়ার্ডারে এক নিঃশ্বাস ফেলার পর আরেকটা নিঃশ্বাস অপেক্ষা করে তার অর্ডার ছাড়া আমার পরবর্তী নিঃশ্বাসটা আসে না সুবহানাল্লাহ প্রশ্ন করা হয়েছিল রুহ কাকে বলে রুহ হেনবি তারা আপনাকে রুহের ব্যাপারে প্রশ্ন করে বলি রুহিন আমি রব্বি হেনবি আপনি বলেন রুহটা হচ্ছে আমার রবের একটা নির্দেশ সুবহানাল্লাহ এখান থেকে কি বোঝা যায় যে বান্দা যে তার হার্টটা যে পাম্পিং করে যে ব্লাডগুলো সার্কুলেশন করে সেখানে সার্কুলেট করে যে শ্বাসটা আসে যায় এই যে পাম্পিংটা এটা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের নির্দেশ ছাড়া কিছুতেই হবে না আল্লাহ ফিরিশাদেরকে নিযুক্ত করে রেখেছেন সবগুলোর ফাংশনিংয়ের ক্ষেত্রে খ্যার হাত আল্লাহ রুবুল্লা আলমিনের হাত ফেরেশতাদের মাধ্যমে বিশেষ সিস্টেমের সিস্টেমে আল্লাহরুল্লাহ আলমিন সব কিছু রেখে দিয়েছেন আল্লাহ রুবুল্লাহ আলমিন এখানে ইলাহ যে আল্লাহ আমার হায়াতের মালিক আমার শরীরের মালিক আমার মন নিয়ন্ত্রণের মালিক যে আল্লাহ তালা আমার প্রাণের মালিক এবাদত তাকেই করব না তো কাকে করব তার সামনেই মাথা নত না করলে আর কার সামনে মাথা নত করব তিনি হচ্ছেন ইলাহ তিনি খালিক আমার স্রষ্টা তিনি রাজিক আমার রিজিক দাতা তিনি মাবুদ তিনি এবাদতের লায়ক উপযুক্ত তিনি কাদির মুখ তিনি সব ক্ষমতার অধিকারী অ্যাবসলিউট পাওয়ারফুল তিনি অ্যাবসলিউটলি পাওয়ারফুল তার শক্তি সর্বজন বিদিত তিনি মালিকন মুখ রাজ্যের দর এই হচ্ছে আল্লাহ রব্বর মিলে আমি কয়েকটি শব্দ বললাম আমরা হুয়ল্লাহুল্লাদি পড়ে আল্লাহর পরিচয় লা ইহা ইহু আল্লাহ তিনি সেই সত্তা যিনি বেদিত আর কোনো এলাহ নাই আল মালিক যিনি মালিক যিনি ওনার যিনি অধিকারী মাস্টার আল কুদ্দুস যিনি মহাপবিত্র আসসালাম সালাম যিনি শান্তির উৎস আল মো মিন যিনি শান্তিদাতা করতে হয় ইমান দাতা যিনি আমন দাতা নিরাপত্তা দাতা আল মুহাইমিন শান্তি শান্তিদাতা নিরাপত্তা দাতা আল জব্বার যিনি মহাপরাক্রমশালী সত্তা আল মুতাকাব্বির অহংকার বড়াই গর্ব মহানতা তার জন্যই সাজে সেই সত্তা আল আজিজ মহা মহাপরাক্রমশালী সত্তা আল খালিক তিনি স্রষ্টা আলবারি যিনি আদি স্রষ্টা আল মুসব্বির যিনি আকৃতিদাতা ইউসব্বিরু কুমফিল আর হামি মা ইয়সা তিনি তোমাদেরকে মাতৃগর্ভে যেমন ইচ্ছে তেমন আকৃতি দান করেন দেখেন বললে আল্লাহরবুর আলমিনের নিরানব্বইটি নাম আছে ওগুলো দিয়ে তো আমরা আল্লাহর পরিচয় পেতে পারি দিল্লাহু আলরমান আল্রাহীম আর আসসালাম আল আলমহমিন আল আজিজ আলজব্বার আলমত্বির আলখালেক আল আলমুস্বির আল গফার আল কাহার আলরাক আল ওহাব এভাবে আলামিনের ৯৯ নিরানব্বইটি নাম আছে তো আমি যখন জানবো আল্লাহ রবুল আলামিনের নাম রাজাক তিনি একমাত্র রিজিক দাতা আল ওহাব যিনি না চাইতেও দান করেন আল করিম আল মুনাম যিনি নামত দান করেন তো আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় বলছিলাম তহিদ তহীদের অংশে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় আছে ইলাহা শব্দের মাঝে অনেক কিছু নিহিত যে আমার যানের মালিক আমার প্রাণের মালিক আমার এবাদতের মালিক আমার ভবিষ্যতের মালিক আমার কপালের মালিক আমার হায়াতের মালিক কতদিন বাসবো কতদিন বাঁচব না আমার সুস্থতা অসুস্থতার মালিক আমার মান ইজ্জত সম্মানের মালিক যিনি সেই সত্তার সামনে মাথা আমি অবনত করব তিনি আমার এবাদতের একমাত্র অধিকারী হি ইজ দি ওনলি ওনার অফ তিনি ব্যতীত আমার আমল এবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নেই এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ মোহাম্মদুর রসুল্লাহর অর্থ হচ্ছে রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তালার রসুল মাহম্বদস্লা সালাম আল্লাহ তাল্লা রসুল প্রেরিত পুরুষ আল্লাহ তালা তার মাধ্যমেই আমাদেরকে দিন শিখিয়েছেন আমাদের জীবন জীবনবিধান তার মাধ্যমেই পৃথিবীতে এসেছে তিনি যে যেসব জিনিসকে হালাল করেছেন হালাল ঘোষণা দিয়েছেন এগুলোকে হালাল হিসাবে মেনে নিব যেগুলোকে হারাম ঘোষণা দিয়েছেন সেগুলোকে হারাম হিসাবে আমরা মানব যেসব নিষেধ করেছেন সেগুলো মানব যেগুলো ক্ষেত্রে আদেশ করেছেন করার জন্য এগুলো আমরা করবো আমরা তার সুন্নাহকে আঁকড়ে ধরবো তার নীতিকে আদর্শকে আমরা আঁকড়ে ধরব তাকে ভালোবাসব প্রাণ খুলে ভালোবাসবো শুধু মুখে না অন্তর থেকে সত্যিকার অর্থে এটা হচ্ছে কেলিমার খুব সংক্ষিপ্ত অর্থ আমি বললাম যে প্রথম অংশের তহিদ আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা একমাত্র এলাহ মাহবুদ আর দ্বিতীয় অংশ হচ্ছে আর সাল্লামের কথা যে রসুসাল্লাহ আলু সাল্লাম আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে প্রেরিত পুরুষ এই দায়িত্ব দিয়ে আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন যে তিনি আমাদেরকে দিন শেখাবেন তার আদর্শ শেখাবেন তার কিতাব শিখাবেন হ্যাকমত শেখাবেন তার সন্ন্যাস শেখাবেন তাজকিয়া শিখাবেন তাজকিয়া মানে হচ্ছে যে আত্মার পরিশুদ্ধির পন্থা ব্যবস্থা যে মানুষের মাঝে বেশ কতগুলো বদগুণ আছে খারাপ গুণ আছে যেমন অহংকার আছে মানুষের মাঝে অহংকার আছে অহংকার গুণা কেন গুনা যে অহংকার করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় এই বিষয়টি এই গুণটি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একটা বিশেষ গুণ হল হুয়াল মুতাকাব্বির তিনি মহান অহংকারী সত্তা বড়াই গর্ব অহংকার এটা তার চাদর হাদিসে এসেছে হচ্ছে আল কিবরিয়া উরে দায় অহংকার আমার চাদর আল্লাহর চাদরকে নিয়ে যে ঠানাটানি করবে তার পতন অনিবার্য এই জন্য অনিবার্য এই জন্য বলা হয় অহংকার পতনের মূল অহংকার পতনের মূল তো রসি সাল্লাহ আলুসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কেউ অহংকার করবে না মানুষের ভিতরে বেশ কতগুলো দোষ আছে খারাপ গুণ আছে অন্য অর্থে এগুলোকে গুণ না বলে আমরা দোষ বলি যে অহংকার আছে মানুষের মনের মাঝে হিংসা আছে অন্যের প্রতি হিংসা আছে অন্যের ভালাই সে দেখতে পারে না অন্যের কল্যাণ উন্নতি এগুলো তার সহ্য হয় না রফিস্লাম এটাকে হাসাদ শব্দে অভিহিত করেছেন এই দুষ যদি কারো মাঝে থাকে তাহলে এটা ইয়াক আল হাসাদ ইয়াকুল হাসানাত কামাত রবীল সাল্লাম বলছেন সাবধান এই হাসাদ থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো হিংসা থেকে রক্ষা করো অন্যের আয় উন্নতি কল্যাণ ভালাই মঙ্গল এগুলো দেখে তোমরা প্রতিহিংসার আগুনে জ্বলিও না এটা শরীয়তে নিষেধ এটা অন্তর থেকে দূর করতে হবে অন্তরের এই বদ গুণটা দূর করার নামতে এই শিক্ষার জন্য নবীল সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন রিয়া প্রকাশপ্রিয়তা মানুষের বিশেষ একটা প্রবণতা হলো সে সবসময় প্রকাশপ্রিয় হতে চায় সে আমল করছে মানুষকে দেখাইতে চায় দান করছে সেটা মানুষকে দেখাইতে চায় আবাদত করছে সেটা সে মানুষকে দেখাতে চাই কল্যাণকর কোনো কিছু সে মানুষকে দেখাতে কিন্তু রিয়া একটা রিয়াকে বলা হয়েছে অর্থাৎ ভালো কাজ আপনি করলেন লুক দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাওয়ার জন্য আপনি করলেন না এটা ভালো মানুষের লক্ষ্য না ভালো মানুষের আলামত না এই রিয়া এটা আমার অন্তরের একটা বিষাক্ত খারাপ একটা গুণ বা বৈশিষ্ট্য এটা দূর করতে হয় তাহলে তেকাব্বুর অন্তর থেকে দূর করতে হয় হাসাদ বা হিংসাকে অন্তর থেকে দূর করতে হয় এই হাকদ হাসাদ প্রায় একই অর্থ আর একটা হচ্ছে যে রিয়া বললাম ওলুকি অন্তর থেকে দূর করতে হয় কাশা কাল বা জাফাত মানুষের বা গালাজাত মানুষের অন্তর শক্ত হয়ে যায় গুনাহ করলে পাপ করলে শক্ত হয় অন্তর শক্ত হওয়া এটা ভালো আলামত না অন্তর নরম হবে মানুষের প্রতি দয়ার্দ হবে মানুষের প্রতি মানুষ কমল হবে কমল চিত্তের হবে দয়ার্দ চিত্ত হবে সে অন্যের ভালোই তো চাইবে অন্যের কোথায় তার মন গলবে নিষ্ঠুর রুড়ো কেউ হোক এটা নবীসাল্লাহ সাল্লামের আদর্শ না এটা নবীয় চান না তো বলছিলাম নবীসাল্লহিউসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন পৃথিবীতে তার পক্ষ থেকে অর্ডারগুলো মানুষের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য এবং নবীর আদর্শ শেখানোর জন্য আল্লাহর কালাম শিখানোর জন্য নবীর আদর্শ শেখানোর জন্য পাশাপাশি ইত্যাদিয়া অর্থাৎ পিউরিফিকেশন হার্ট মানুষের অন্তরটার মাঝে ময়লা ধরে যায় খারাপি এসে যায় এই ধুয়ে মুছে ময়লাগুলোকে কিভাবে সাফ করা যায় দেখেন তো বাইরা বাহ্যিক কোনো কিছুতে যদি দাগ লাগে পোশাকে দাগ লাগে কোনো কিছুতে যদি ময়লা লাগে কোনো জিনিস নোংরা হয়ে যায় এটা ধোয়ার পরিষ্কার করার ব্যবস্থা আছে কিন্তু অন্তরে কোনো কিছু যদি লাগে সেটা ধোয়ার সেটা পরিষ্কার করার কি ব্যবস্থা আছে দুনিয়ার মানুষের কাছে নেই এজন্য আল্লাহ রবুল্লাহ আলমী নবীকে পাঠাইলেন এটা পরিষ্কার করার ব্যবস্থা দিয়ে ওইজা কি হিম নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা চারটি দায়িত্ব দিয়ে পাঠাইলেন উড়ানে এসেছে রব্বানা রসুল আলহিম আয়াতিক ওই আল্লি মোহামুল কিতাব বল হেক মাহ ওই জকি কাবা খাবা ঘর নির্মাণ করার পর হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার ছেলেকে সাথে নিয়ে পিতা পুত্র দোয়া করলেন আল্লাহ তালার কাছে ঘর বানালাম আল্লাহ তোমার ঘর বানাইলাম এখন এই ঘরটা আবাদ করার জন্য এই ঘর তো এমনিতেই বানানো হয়নি আবাদও হবে পৃথিবীর মানুষ বাড়বে হবে এবাদত তোমার যেন ঘোরটাকে আবাদ করে রাখতে পারে এই আল্লাহ আমার থেকে আমার ইয়ে থেকে পরবর্তী বংশধর যারা আসবে তাদের মধ্যে থেকে এমন নবীকে আপনি পাঠান যার মাঝে চারটি গুণ বৈশিষ্ট্য হবে যে তিনি পৃথিবীতে আসার পর এমন রসুল হবেন আমার বংশধর থেকে যার মাঝে চারটি গুণ বৈশিষ্ট্য থাকবে একটা হচ্ছে ইয়াতুলু আলহিম থেকে তাদের কাছে তিনি পাঠ করে শোনাবেন কোরআন পাঠ করে শুনাইবেন আপনার আয়াতগুলো পড়ে শোনাইবেন আয়াতের অর্থ হচ্ছে নিদর্শন কোরআনের প্রতিটি আয়াত আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের নিদর্শন এগুলোর মাঝে আল্লাহর সত্তার পরিচয় আল্লাহর কুদরতের পরিচয় আল্লাহ রব্বুল আলমিনের শক্তির পরিচয় আল্লাহর মহিমার পরিচয় প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় পাওয়া যায় এজন্য। এক একটা আয়াতের নাম আয়াত হয়ে গেছে আয়াত মানেই পরিচয় এগুলো কোরআনের এক একটা আয়াত আল্লা এক একটা পরিচয় বহন করে এক এক রকমের পরিচয় এই জন্য আল্লাহরবুল্লা আলমিনের পরিচয় বলে বোঝানো মুশকিল বলা হয়েছে আল্লাহ রুবুল্লা আলমিনের ব্যাপারে আমরা তার গুণবাচক শব্দ যেগুলো আছে সিফাত যেগুলো আছে এগুলোতেই এগুলো পর্যন্ত আমরা জানবো খুব বেশি আমরা বাড়াবাড়ি করবো না ওয়াবাহিনিকা আকলু দাতির আলিম মুীমন মুহূ মানুষের আকল বুদ্ধি মেধা চিন্তাশক্তি এগুলো সীমিত আর আল্লাহ রব্বুল আলামিন অসীম সত্তা অসীম সত্তাকে শসীম জ্ঞান দ্বারা সসীম মেধা দ্বারা বুদ্ধি দ্বারা পরিবেপ্ত করা পরিমাপ করা কঠিন ওয়া আবু আদমিন ইনদরিকাল আকলু দাতাহু ও মুত্তাহিরুন আন মা ইউ তাকাইয়্যালু মানুষ যাকে যে চিন্তা করে তিনি এত পবিত্র মানুষের চিন্তার উদ্দে নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন বিশেষ চারটি গুণ দিয়ে একটা হচ্ছে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শানাইবেন চারটি জিম্মা দিয়ে দায়িত্ব দিয়ে এক নম্বর আল্লাহর আয়াত তেলাওত করে শোনাইবেন ওই আল্লি মোহাম্মদ কিতাব দুই নম্বর তিনি আল্লাহর কিতাবটা মোহাম্মদকে শিক্ষা দিবেন ওয়াল হেকমা তিনি প্রজ্ঞা শিক্ষা দিবেন তার আদর্শ শিক্ষা দিবেন তার আদর্শের মধ্যে তার সুন্নার মধ্যে উম্মতের জন্য কল্যাণ নিহিত ব্যাস ওয়ুজাকি হিম চার নম্বর দায়িত্ব হচ্ছে তিনি তাজকিয়া করবেন তার হার্টে ময়লা লাগলে তার মাইন্ডে ময়লা লাগলে অন্তরের যে একটা গুস্তের টুকরা ভিতরে যে একটা অন্তর নামক গুস্তের টুকরা আল্লাহ দিয়ে দিয়েছেন ওই গুস্তের টুকরাটির পিউরিফিকেশনের ব্যবস্থা দেবেন আল্লাহ এটাকে বলে তেজকিয়া তাহলে নবী দায়িত্ব চারটি এক নম্বর নবী করে শুনান দুই নম্বর আল্লাহ তালার কালাম শিক্ষা দেন নবীজি কালাম শিক্ষা দিয়ে গিয়েছেন সাহাবাই কালামকে শুধুমাত্র তিলাওয়াত করে শুনাননি বরং কোরআন শিখিয়েও গিয়েছেন সেই ধারাবাহিকতায় আমরা আমরা আজ পর্যন্ত কোরআন পেয়েছি এবং আমরা শিখেছি শিখাচ্ছি আলহামদুলিল্লাহ তিন নম্বর নবীর তিন নম্বর দায়িত্ব হচ্ছে তার সুন্নাহ ওয়াল হিকমা নবী সুন্না শিক্ষা দিবেন তার আদর্শ শিক্ষা দিবেন হ্যাকমত শিক্ষা দিবেন আর চতুর্থ হচ্ছে ওই জকি হিম নবী আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা বাতলে দিবেন আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা কি তবা করা আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা ইস্তাকার করা আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা হচ্ছে তিলাওয়াত করা আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা হচ্ছে সদাকা করা দান খয়রাত করা আল্লাহর আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা হচ্ছে আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করা সব আল্লাহ আত্মার এগুলো আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা হচ্ছে কোনো বড় আলিমের চর্যে যাওয়া বড় বড় আলিমদের সাহচর্যে যাওয়া তাদের থেকে পরামর্শ নেওয়া তাজকিয়ার লাইনে আমাদের হার্টটাকে সব সবসময় পরিশুদ্ধ করা যায় এবং শয়তানের চুবল থেকে আক্রমণ থেকে কিভাবে অন্তরটাকে ইমানকে হেফাজত করা যায় রক্ষা করা যায় এই সব বিষয় আমাদের শিখতে হয় এখন কলিমা লাইলাহ ইহ ইল্লাল্লাহ রসুল এর মধ্যে দুটি অংশ প্রথম অংশের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ তা আলা মাহবুদ খালিক মালিক রাজিক তিনি আমাদের জীবনদাতা প্রাণদাতা রিজিকদাতা এই হিসাবে আল্লাহ তালার উলুহিয়ত আল্লাহ তালা যে এলাহি মাহবুদ তার আলোচনাটা পরিচয়টা প্রথম অংশে এটাকে বলে তাহিদ আর দ্বিতীয় অংশ হচ্ছে রিসালত নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পরিচয় তিনি রসুল্লাহ আর রসুল্লাহর দায়িত্ব আমি উপস্থিত চারটির কথা বললাম এগুলোই মূল এরপর আমরা মক্তবে আরও কিছু বিষয় শিখেছি সেটা হচ্ছে খালিমা শাহাদা শিখেছি যে আশ হাদু আল্লাহ ইহ আল্লাহ ওয়াহদাহ শরিক আল্লাহ আশ আল্লাহ মুহাম্মদ আব্দহু রসুল আগে ইলাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ সুসংক্ষিপ্ত এটা বক্তব্য তহিদ এবং রিসালতের সুসংক্ষিপ্ত বক্তব্য অতি সংক্ষিপ্ত ভেরি ব্রিফ অ্যান্ড শর্ট আর একটু এক্সটেন্ডেড ফর্মে এটা এসেছে আশ হাদু আল্লাহ ইলা ইহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো ইলাহ নাই আর কোনো মাবুদ নাই আমার এবাদতের লায়ক আর কেউ নাই ওয়াহদাহু আল্লাহ তালা একক লা শরিক আলাহু হি হ্যাজ নো পার্টনার তার কোনো শরিক নেই ও আসাদু আন্না মোহাম্মদান আব্দুহু ও রসুলু আর আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং তার রসুল আর একটু এক্সটেন্ডেড আসলো পরবর্তীতে আমাদেরকে আরেকটি জিনিস শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ তালার পরিচয় বোঝার জন্য এবং মুসলমানের পরিচয় বোঝার জন্য ইমানকে হেফাজতের জন্য সেটা আস্তে আস্তে আসতেছে ইমানের আরেকটু একটু এক্সটেন্ডেড ফর্ম সেটা হচ্ছে ইমানে মুজমাল আমন্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাহি ও সিফাতিহি ও কাবিল তু জামিয়া আকামহি আমন্তু বিল্লাহ আমি আল্লাহ তালার উপর ইমান আসলাম এই যে আবদুল্লাহ সাকবির রদিয়াল্লাহ তালহু আবদুল্লাহ সুফিয়ান ইবিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালহু তাইফের অধিবাসী এই সাহাবি নবী সাল্লামকে যখন জিজ্ঞেস করলেন যে এমন কথা আমাকে বলেন রবিসল্লাহ সাল্লাম বুঝতে পারলেন উনি আসলে কি বুঝাতে চাচ্ছেন ইসলামের ইস্তেকামতের কথা বুঝাতে চাচ্ছেন আমি যেন ইসলামের উপর সবসময় ইস্তেকামত থাকি এখানে একটি মাসালা জেনে রাখবেন ইসলাম ধর্ম মানবতাবাদী ধর্ম এই ধর্মে মানুষ হত্যা তো দূরের কথা কোনো প্রয়োজন ছাড়া ছোট একটি প্রাণীকেও হত্যা করা নিষেধ সম্মানিত দর্শক শ্রোতা কিছু সময়ের জন্য একটু বিরতিতে যেতে হচ্ছে আশা করি বিরতির পর আবার আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম মোবারকবাদ আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম চলুন আবার সেখান থেকে আমরা আলোচনা শুরু করি ইন্দিন নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে রব মেনে একথার ঘোষণা দিয়েছে যে আল্লাহ তালা আমাদের লালন কর্তা পালন কর্তা রিজিকদাতা রব তারপর এ কথার উপর অঠল থেকেছে তাতানাজ আলহিমুল মালা মৃত্যু মুহূর্তে তার নিকট তাদের নিকট এই লোকজনের নিকট অর্থাৎ ইমানদারদের নিকট ফিরেজ তারা নাজিল হন নাজিল হয়ে কি বলেন আল্লাহ তাহ তাহানু যে ভয় করোনা আর চিন্তা কর না ওয়াব সিরবিল জান্নাহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতি কুন তুম তো আদুন যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নাহনু আউলিয়া ওকুম ফিল দুনিয়া ও ফিল আহ এখন তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ ভাবতেছ যে তোমার সন্তানদেরকে খেয়ে দেখবে আহ নাহনু আউলিয়া হুকুম ফিল ও ফিল আখেরা। এখন আমরা এখানে আছি ইহকালে এবং পরকালে বন্ধু তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মাতাসহিআকুম ফিহা মা তদার রাহিম পরজগতের কথা পরজগতে যাওয়ার পর আল্লাহর তালার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে এই ফিরিস্তিদের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে ওয়ালাকুম ফিহা ফুসুকুম তোমাদের যা ইচ্ছা তা তোমরা পাবে তোমাদের অন্তর যা চায় যা ঠানে মনে সবই পাবে ওালাকুম ফিহা মাতাস্তাহিয়ান ফুসুকুম মালকুম ফিহা মা তদ্দারুন যেটা দাবি করো সেটা পাবে মিন গাফুর রহিম রবের পক্ষ থেকে বিশেষ আপ্যায়ন থাকবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন ক্ষমা থাকবে মিন গাফুর রহিম আল্লাহ তালার পক্ষ থেকে গাফারিওতের ঘোষণা থাকবে যে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর রহমতের ঘোষণা থাকবে আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দিয়ে তার অশেষ দয়ার প্রকাশ ঘটাবেন এবং সব প্রতিশ্রুত বিষয়গুলো দান করবেন তো ইস্তেকামতটা হচ্ছে বড় জিনিস আল্লাহ রব্বুল্লাহ আনামিন আমাদেরকে ইস্তেকামতের জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ তালে শিখিয়ে দিয়েছেন দোয়া কি রব্বানা আল্লাহ তুজেবানা বাহাবা ইনকা ওয়াহাব রব্বানা হে আমাদের রব্লা কুলুবানা আমাদের অন্তরকে আপনি বক্র করবেন না বাঁকা করবেন না গুমরা করবেন না বাদাই হাদাইতানা যেহেতু আমাদেরকে আপনি হেদায়ত দিয়ে দিয়েছেন হেদায়ত দেওয়ার পর অন্তরকে আর বকর করবেন না মানুষ মূর্তাদ হয়ে যায় সংশয় হয়ে যায় এগনোস্টিক হ্যাঁ এই যে এগনোস্টিসিজম একটা আছে শাস্ত্র বাংলাতে বলে এটা কি অজ্ঞেয়বাদ অজ্ঞেয়বাদ যেটা ওরা মনে করে আল্লাহকে চিনা এটা সম্ভব না আর আরেকটা এথিজম আরেকটা ডাইরেক্ট নাস্তিক হয়ে যাওয়া অথবা সংশয় পোষণ করা অথবা এমন কথা বলা যে আল্লাহকে জানা আমাদের পক্ষে সম্ভব না ওগুলি সবই ইসলামে নিষেধ কারণ আল্লাহ তাআলাকে চেনার জন্য আল্লাহ তালা সত্য আয়াত রেখেছেন নিদর্শন রেখেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন সানুরিহিম আয়াতিনাফিল্লাফাফিফিম্লাহ একটি আয়াত এখন তেলাওয়াত করলাম তর্জমা একটু শুনি চমৎকার তর্জমা চমৎকার কথা আল্লাহ তালা বলেছেন আমাদের ইমানকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন সানুরি হিম আয়াতিনা ফিল আফাকি আমি তাদের কে আমার আয়াতগুলো আমার নিদর্শনগুলো আমার পরিচয়ের মাধ্যমগুলো তাদের সামনে আমি খুলে ধরবো সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি তাদের মাথার উপরে দিগন্থে অফি আনফসিহিম এবং তাদের নিজেদের মাঝে হাত্তা ইয়াতাবাইয়ান আলহম আন্নাহুল হক তারা যাতে কথাটা বুঝে নেয় আল্লাহ রবুল্লাহ আলমিনের সত্তা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ওয়াহদানিয়ত আল্লাহ রবুল্লাহ আলমিনের অস্তিত্ব এটা জন্য মানুষ বুঝে নাই মানুষ তার নিজের মাঝে যদি সে ফিকির করে চিন্তা করে এই যে ডিএনও ডিএনএ মানুষ যদি একটু চিন্তা করে যে ডিএনএ সিস্টেমটা যে মানুষের মাঝে আল্লাহ রুবুল্লাহ আলমিন দান করেছেন আল্লাহ 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 এই হাইড্রোলজি নিয়ে যারা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওনাকে আগেই বলেছেন 1450 বছর আগে বলেছেন যে আওয়াল আম্যর আল্লাযীনা কাফারু আন আস-সামাওয়াতি ওয়াল আরদ কানা তারাকান ফাফাতকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাই হাইড্রোলোজীর কথা এসেছে প্রত্যেক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লা শাইইন হাই ও জাআলনা মিনাল মাই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করেছেন আর আগের অংশে আগের অংশে আল্লাহ বলে আলামিন বিগ ব্যাং থিওরির কথা উল্লেখ করেছেন আল্লাহ 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 ব্ল্যাক হোলের কথা কোরান এসেছে বিগ ব্যাং থিওরির কথা কোরান এসেছে যে কনস্টিকটে করে ফেলবেন আল্লাহ বুল আলামিন আকাশকে আবার আকাশ ব্যাঙ্কে চুরে যাবে এ কথাগুলো আল্লাহ বলা আলামিন বলেছেন লা হাজুন হমুল ফাজা উল আখবার ওয়াথতলা হমুল এই ফাজা আকবার ভয়ানক শব্দ আসবে এই যে বিগ ব্যাং কথা বলছেন মহানিনাদ বাংলাতে যেটাকে বলে মহানিনাদ ইনাদ কথা বলছেন ওই ইয়মা তাক গামাম অনুজ্জিল আল মালা একে তো জিলা ফিরিস্তাগন নামবেন আর বিরাট সংঘর্ষ হবে আকাশে এই কথাগুলো তো আল্লাহ তালা কোন বলছেন আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালাকে চিনার জন্য সোভায়ন ইয়ামা নত ইসামা সিজিল সিজিল কুতুব ইয়ামা নতামা এমন একটা দিন আসবে স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ তালা আকাশকে কনস্ট্রিক্টেড করে ফেলবো ফল্ডিং করে ফেলবো বাজ করে ফেলবো কতই সিজিল লিল কুতুব যেমনিভাবে মানুষ খাতা বই পত্রকে ফল্ডিং করে ফেলে বাজ করে ফেলে এভাবে আল্লাহরুল্লাহ আলমিন আকাশকে বাজ করে ফেলবেন এগুলো আল্লাহ নির্দেশন তো কোরআনে বলেছেন আল্লাহ আকবর যে সম্ভবত একটা বই আছে বইয়ের নাম সাইন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন এখানে প্রায় দুই হাজারের মতো ইন্ডিকেশন এসেছে সাইন্টিফিক ইন্ডিকেশন যেগুলোর মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিনকে চিনা যায় সোমহান আল্লাহ তো বলছিলাম যে ক্রথাটা আল্লাহ রবুল্লাহ আলমিনকে আমরা চিনি না ইমানের মধ্যে যখন সন্দেহ আসে আসতে পারে শয়তান যখন ধুগা দিতে পারে তখন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের আমরা পরিচয় আমার প্রাণের মালিক আমার আমাকে দিতে পারে আরে নামে একটা আছে যে দেখা যায় যে আমাদের কাজে অদৃশ্য একটা বিষয় অদৃশ্য একটা শক্তি বাধা হয়ে দাঁড়ায় নামাজের মুহূর্তে আলসেমি এসে যায় নামাজের মুহূর্তে ঘুম এসে যায় ভালো কাজের আগ মুহূর্তে কি একটা বিষয় একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় প্রকাশটিনেশন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে মানুষের আত্মার মাঝে একটা ফরেনসিক বাইরের একটা কোনো কিছুর আসর পাওয়া যায় একটা প্রভাব পাওয়া যায় অর্থাৎ শয়তান শয়তান হাদিসে ইন্ন ইন্ন শয়তান ইয়াজ রিমরা ইনসান মাজরাদ্দাম মানুষের আত্মার উপর মানুষের সত্তার উপর মানে মানুষের ব্লাড সার্কুলেশন যে তার ভেনগুলোর ভিতর দিয়ে তার আর্টারি তার ভেন তার যে কি বলে বাংলাতে শরীরের রোগ আছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী রোগ এগুলোর ভিতর দিয়ে শয়তান চলাফেরা চলাফেরা করতে পারে ইন্দ্রা শয়েতানি ইমিনাল ইনসানের দাম রক্ত যেভাবে সার্কুলেটেড হয় প্রবাহিত হয় ব্লাড সার্কুলেশনের মতো রক্তের প্রবাহের মতোই এই শৈতানও মানুষের অন্তরে ঢুকতে পারে মানুষের মানুষকে ধোঁকা দিতে পারে ধুকা দিয়ে তার ইমানের সংশয় আনতে পারে এই রকম সংশয় যাতে সে আনতে না পারে সংশয় আনলে সংশয় এসে গেলে মানুষ যেন শতান থেকে পান আছে আল্লাহ তালার কাছে বল তুমি বলো আহ মান আমি আল্লাহর উপর ইমান আনলাম সুম্মাস থাকিম আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহ তালা গুণ বৈশিষ্ট্য সহ তিনি যেভাবে আছেন যেসব গুণ বৈশিষ্ট্যের সাথে তিনি বিদ্যমান সেই সত্তা আপনি মনে রাখবেন এই কথাটা যে আল্লাহ রব্লা আলম যা বলেছেন সব সত্য বলেছেন বৈজ্ঞানিকভাবে আজ প্রমাণিত হয়েছে আর আমার প্রাণ আল্লাহ তাল্লার হাতে আমি আবার আল্লাহ তালার মুখোমুখি হব আমি যা বলি সব আল্লাহ আনহু শোনেন হ্যাঁ আমার হাত পা খান আমার অন্তর এই সবের প্রশ্ন এই আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে জবাবদিহিতা করতে হয় এই সব বিষয়ে আল্লাহ রব আলমিন প্রশ্ন করবেন খানকেও জিজ্ঞাসা করবেন আল্লাহাম আখতিমআালাহিম ও তুকল্লি মুনা দিম ও তশাহাদু আর হুম বিমা খান ও আল্লাহ তালা বলছেন যে এমন অবস্থা হবে আল্লা মান আখতিম আল্লাহ ফাহেহিম আজকে আমি তাদের মুখ সমূহের মাঝে মোহর অঙ্কিত করে দিলাম অতুকাল লিমুনা আইদিহিম তাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবে ও তার সাধু আরও জুলুহম বিমা কানুয়ে বুন এবং তাদের পাগুলো যা উপার্জন করেছিল অর্জন করেছিল তা সাক্ষী দিবে আমাদের চামড়াগুলো আল্লাহ তালার কাছে আল্লাহ অর্ডার দিবেন চামড়াগুলো কথা বলবে মুখ কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে তখন মুখ কথা বলার দরকার পড়বে না অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে সেই দিন আমার সামনে আসতেছে আমি যা বলি আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন আল্লাহ তালা শুনেন লিখে রাখার ব্যবস্থা করেছেন আল্লাহবর মািদ বান্দা যে শব্দই উচ্চারণ করে না কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে রেকর্ড আর ফিরস্তা আছেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাল্লাহ লিখিয়ে রাখেন তো যে কথা বলছিলাম শয়তান দুহা দিতে পারে এই জন্য আল্লাহ তাল্লাহার কাছে আমরা পানা চাইব নবীজি সেই সাহাবিকে শিখিয়ে দিয়েছেন কুল আমন্তু বিস্তাকিম তুমি বলো আমি আল্লাহ তালার উপর ইমান আনলাম আল্লাহর প্রতি ইমান আনলাম আর তারপরের উপর ইস্তেকামত থাকো আমাদেরকে মসজিদে কি শিখিয়ে হয়েছে ইমান আল্লাম আল্লাহ তালার উপরে তিনি যেভাবেই আছেন যেভাবে আছেন মানে কি যে গুণ বৈশিষ্ট্য স্বাতন্ত্র সিফাত এগুলো নিয়ে আছেন বাস আল্লাহ তাআলা কেমন সত্তা। আলাম লেদাতিল ওয়াজিবিল রুজুদ আল মুস্তাজমি আলি জামিয়াঈ মাহমিদ সিফাতিল কামাল আর মুজ্জাহ নকসান ওজ্জওয়াল আল্লাহরব্বুল আলমিন এমন সত্তা এমন পূর্ণাঙ্গ সত্তা যিনি না থাকলে পৃথিবীর কোনো কিছুই অস্তিত্বে আসতই না এমন অনিবার্য সত্তা এক শব্দই বাংলাতে বললাম অনিবার্য সত্তা এই অনিবার্য সত্তার কারণেই তো বাকি সব জিনিস অস্তিত্বে এসেছে সব অস্তিত্বের পেছনের নেপথ্য শক্তি যেটা সেই শক্তির নাম আল্লাহ দ্য ফান্ডামেন্টাল পাওয়ার দ্য ফান্ডামেন্টাল রিজন আল্লাহ রব্লাহমিন সব হায়ান আল্লাহ ব্যাস এই জন্য আমাদেরকে কি শিখিয়ে দেওয়া হয়েছে আমান্তু বিল্লাহ হুজুরা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বা মা বাবা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমান বিল্লাহ বিল্লা ইমানে মুজমাল মানে সংক্ষিপ্ত সুসংক্ষিপ্ত সুসংক্ষিপ্ত ভাষে আল্লাহর পরিচয় শিখিয়ে দেওয়া হয়েছে শয়তানের দুগা থেকে বেঁচে থাকার জন্য ইমানই ব্যবস্থা পদক্ষেপ আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে কি আমান তু কামা কামাহুয়া তিনি যেভাবেই আছেন সেভাবেই বি আসমাহি তার ইসিমগুলো নিয়ে তার নামগুলো নিয়ে ও সিফাতিহি তার গুণ বৈশিষ্ট্যগুলো নিয়ে ও কাবিল থু জামিয়া আহকামেহি আমি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের সব বিধানকে মানে মেনে নিলাম এখানে দুটি কথা বলি দেখেন তো আমরা ছুটোকালেই এটা না বুঝেই মেনেছি তো ইমান গ্রহণের জন্য মানুষ বুঝদার হতে হবে এটা শর্ত না মানুষ নাবালক থাকলেও সে ইমান অ্যাকসেপ্ট করলে এম করলে ব্যস্ত হয়ে যায় এটা এমন কথা না যে সে বালিক না হলে তার গোনা ধরা হবে না এটা এমন কথা না কথা না যে সে বালিক না হলে নামাজ ধরা হবে না ইমানের জন্য যে বড় হওয়া শর্ত ছোটো খেলেই আপনি তাকে কলমা পড়েই আপনি তার মাঝে ইমানের ফল ইমানের ফসল ইমানের ছাড়া আপনি রোপণ করতে পারেন তো আমাদেরকে খেলেই ইমানের ছাড়া আমাদের অন্তরে ইমপ্লান্টেড করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বহুত বড় সৌভাগ্যের বিষয় আমান তুবিল্লাহি কামাহুয়া ইমান আল্লাহ আল্লাহ তালার উপরে তিনি যেমন আছেন যেমন আছেন কি আর রহমান আল আল আশ্তাবা রহমান রহিম আল্লাহ তালা আরো সে সমাসীন আছেন আরো সে সমাসীন থেকে সারা পৃথিবী পরিচালনা করছেন আমার সব কিছু তিনি দেখছেন অবজার্ভ করছেন তিনি সব কিছু দেখেন শুনেন বুঝেন পরিচালনা করেন আমার অন্তরের মালিক আলীম বিদায় সুদূর তিনি সর্বময় ক্ষমতাধর সত্তা আল্লাহ রবুল্লাহ আলমিন এই হচ্ছেন হুয়া ছোট্ট একটি ব্যাখ্যা খামাহুয়া তিনি যেভাবেই আছেন আর রহমান আশ ইস্তা আমি খুব বেশি তার ব্যাপারে জানার চেষ্টা করব না কোরআন হাদিসে তার ব্যাপারে যতটুকু জানানো হয়েছে কারণ আমি পাগল হয়ে যাব। আমার ক্ষমতা যতটুকু তার চেয়ে বেশি তো আমি বহন করতে পারবো না আমি তার চেয়ে বেশি নিতে পারবো না আমি এক মন বহন করতে পারি আমি পাঁচ মন কীভাবে বহন করব। আমার এক মনের যদি যোগ্যতা থাকে শত নায় হাজার লক্ষ নায় কোটি হাজার গুণ বেশি তার পাওয়ার তার এত পাওয়ার এত লোড আমি কিভাবে বহন করব এই জন্য বহন ক্ষমতা অনুযায়ী কোরআনে এবং হাদিসে তার পরিচয় দেওয়া হয়েছে আর রহমান আল 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 রহমান আরো সে সমাসীন আরো সে কিভাবে সমাসীন এটা তিনি জানেন আল ও উমায়লুমন ওয়াল কৈফ মজহুলন ওয়াল ইমান আল্লাহরুল আলমিন আরও সে সমাসীন আছেন বাস এতটুকুই কিভাবে আছেন এই ভাবটা আপনার আমার বোঝার দরকার নাই জানার দরকার নয় তিনি যেভাবেই আছেন বাস আহমান তুবিল্লাহি কামাহুয়া তিনি যেভাবেই আছেন সেভাবেই আমি তার উপর মান আনলাম বি আসমাহি তার যে সমস্ত নাম এসেছে تر ایک نام رحمان اریک نام رحیم الیک نام ملک الیک نام قدوس عرق نام سلم الیک نام ممن الیک نام محمن الیک نام عزیز الیک نام جبارک نام متقبر الیک نام خالق الیک نام باریک الیک نام مصور الیک نام غفار الیک نام قہار الیک نام رازق اے باب اللہ رب العالمینر নিরানব্বইটি নাম আমরা সচরাচর পাই সচরাচর পাই আল্লাহ রুবুল আলমিনের নিরানব্বইটি নাম আল্লাহ তার যত নাম গুণ বৈশিষ্ট্যের সাথেই তিনি আছেন বেশ ইমান আল্লাম এই হচ্ছে কথা তো এমন কথা কোনো নাস্তিক যদি বলে তা বেশি সত্তা ব্যাপারে আর জানার চেষ্টা করো না কেন আমরা এতটুকু আমার যতটুকু সাধ্য আছে ততটুকু জানবো এক একটি শব্দের মাঝে আল্লাহর পরিচয় দেয়াই আছে অতএব কোথায় জানার বিষয়ে বদ্ধ না জানার দরজা বন্ধ না দরজা খোলাই আছে সিস্টেম মতো জানতে হবে সিস্টেম ছাড়া হলে চলে না আমার সাধ্য যতটুকু আছে সিস্টেম অনুযায়ী আমি ততটুকু নেব ব্যাস ও কাবিল তো জামি আহ আমি আল্লাহ রব্লা আলমিনার যাবতীয় বিধানকে গ্রহণ করে নিলাম এই হচ্ছে তৃতীয় পয়েন্ট যেটা বলছিলাম এক নম্বর আমি ইমান আনলাম ইমান আনার জন্য শর্ত না ছোট হোক খাটো হোক বড় হোক বালিক হোক নাবালিক হোক নারী হোক পুরুষ হোক কোনো অবস্থায় বৈশিষ্ট্য নাম সেই সত্তার উপর আমি ইমান আনলাম আর পরের কথা যেটা সেটা হচ্ছে কাবিল তো জামিয়া আহকামহি তার যাবতীয় বিধান তার পক্ষ থেকে যা কিছু এসেছে রসুলকে তিনি পাঠাইছেন আর বলেছেন নির্দেশ দিয়েছেন মা আুমোর রসুলুফা হুদু হো মা না আনহু ফান্তাহু রসুল তোমাদেরকে যা দেন গ্রহণ করো যা করতে বলেন গ্রহণ করো যা না করতে বলেন পরিহার করো ব্যাস মা আুম রসুলুফা হুদু হু ও মা না ফান্তাহু এর অর্থ হচ্ছে ও কাবিল তুজামিয়া আহকে আমিহি আমি তার যাবতীয় বিধিবিধানকে মেনে নিলাম সংক্ষিপ্তভাবে ইমান শিখলাম আমরা ইমান শিখার আরেকটা ইয়ে হচ্ছে যেটা আর একটু বিস্তৃতভাবে সেটাকে বলে ইমানে মুফসল মুফসল মানে বিস্তারিত ইল্যাবরেটলি আমান তু বিল্লাহি ওয়া আল্লাহাতিহি আমি ইমান আনলাম আল্লাহ তাআলার উপর এবং তার ফেরেশতার উপর আমান তু বিল্লাহি আমি ইমান আনলাম আল্লাহর উপর ওয়া আল্লাহ তার ফেরেশতাদের উপর ফেরেশতারা কারা আল্লাহ তালার এমন সত্তা সেই সত্তাগুলো হচ্ছে নুরি নোরা নিজন يتشكل بأشكال مختلفة يعبد الله ترى الله رب العالمين أمن كتش مخلوقات مخلوق الملك مخلوق نوراني فرشتا الله رب العالمين بشش نورير تويري فرشتا فرشتا الله تعالى بشش اكجات لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ রব্বুল তাদেরকে যা আদেশ করেন যা নির্দেশ দেন এগুলো তারা করেন এর বাইরে কিছু করেন না সেই ক্ষমতাও তাদের নেই ফাতির আল্লাহ রবুল্লাহ আলামিন বলেছেন আল্লাহ তাল্লাহ ফিরিশ তাদেরকে বানাইছেন মালা ইতি রুসুলা ক্রিস্তাদেরকে আল্লাহ তালা তার প্রতিনিধি বানিয়েছেন আল্লাহ তালা রসুল বানিয়েছেন মানে তার বাহক বানিয়েছেন উলি আজনি হাতিম মাসনা ডানা দিয়েছেন তাদেরকে কারো দু ডানা আছে ও আসা তিনটা তিনটা করে ডানা আছে মাসনা দুইটা দুইটা করে ডানা আছে আসা তিনটা তিনটা করে ডানা আছে ও রুবা চারটি চারটি করে ডানা আছে আরও বেশি আছে ফত ফেলোয়ারিতে বুখারি ফতফুল বাড়িতে হাফিজুদ্দিন এমন হাদের আজকলনী ধরেছেন জিবাইল আলসালামের ছয়শটি ডানা আছে এক বর্ণনা আছে সুমহানুল্লাহ তো এই ফিরিস্তাগণ অনেক শক্তিশালী ফিরিস্তা ওনাহনুন হামদি কেমন ও কাদ্দিসুলাক তাদের দাবি হচ্ছে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আমল আবাদত করি তার পবিত্রতা বর্ণনা করি তার কোনো গুণা আমরা করি না মানুষ গুণা করে ফেরিস্তারা গুণা করেন না গুণা করেন না মানে গুণা করার ক্ষমতা রহিত কোনার প্রবণতা বিরোহিত তারা চাইলেও গুণা করতে পারেন না আল্লাহ তাহলে সেই প্রবণতা সেই ক্ষমতা তাদেরকে দেন নাই দিয়েছেন বান্দাকে বান্দার সামনে দুটি পথ দিয়েছেন ফা আলহামাহা ফুজুরাহা ও তা কোয়াহা গুনাহের পথ পাপের পথ পাপের অপশন এবং ভালোর অপশন পুণ্যের অপশন পাপ করলে শাস্তি ভোগ করতে হবে জাহার নামে যেতে হবে সাপের কামড় খেতে হবে আগুনে পুড়তে হবে জ্বলতে হবে আর ভালো পণ্য কাজ যদি করে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহ তালার সন্তুষ্টি পাবে মাঘ পাবে রিদওয়ান পাবে জান্নাতে যাবে জান্নাতের নাজ নিয়ামত ওগুলো পাবে আখণ্ড সব উপভোগ করতে পারবে আবাদুল আবাদ চিরকল সে সুখে থাকবে এমন সুখে থাকবে হ্যাঁ মা আল্লাহ আইন উদুনুন রাত্লাহ উদুন সামিয়াত আল্লাহ কলবে বসর হাদিসে এসেছে আল্লাহ রব্লা আলমী নিজেই ঘোষণা দিয়েছেন আদাতবাদীয় নবীজি বলেছেন এটা হাদিসে কুদ্সি আমি আমার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি আদতাদীয় সালেহীন আমার নেককার পূর্ণবান বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাত এমন সব জিনিস যা কোনো চক্ষু কখনো দেখেনি ওলা উদুনুন সামিয়াত কোনো কান কখনো শুনেনি ওলা খতর আলা কালবে বেশার এবং কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করেনি সোমহান আল্লাহ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় نبي صلى الله عليه وسلم بولتن تمرة تمدر رب كي دكبة رب كي دكبة سبحان الله سبحان الله بولتن إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته تمرة تمدر رب كي أبشر دكبة باندا فنوان باندا الله تعالى كي دكبة إنكم سترون ربكم نشي تمرة تمدر رب كي কামা তর হাঁদাল কামার যেমনিভাবে ওই ছাদকে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দই রাতের চোদ্দই রাতের পূর্ণিমা ওর ছাদকে মানুষ যেভাবে দেখতে পায় আকাশে যদি হ্যাঁ কোনো আবর না থাকে অস্পষ্টতা না থাকে মেঘ যদি না থাকে তাহলে মানুষ এমনিতেই মানে স্কাই যদি ক্লাউডি না হয় তাহলে মানুষ খুব ভিজিবলি খুব স্পষ্টভাবে ছাদকে দেখতে পারে ঠিক তেমনিভাবে আল্লাহ তালাকে বন্ধ দেখতে খামা হাদ আল কামর চাঁদকে ছাদকে যেরকম পরিষ্কার দেখা যায় আল্লাহ তালাকে এরকম দেখা যায় বাইনা বইনা আহল জিনালাম আলাইকুম ইয়া আহলাল জন্না

তারা নূরের উদ্ভাস দেখে তারা তাদের মাথা উঠাবে ফায়াকুল আল্লাহ ফাইদার রব বোকাত আশরাকা আলাইহিম সে দেখবে স্বয়ং তাদের রব এসে পৌঁছে গেছেন ওয়াশরা কাতিল আরদু বিনো রব্বিহা বৌদি আল মালাহ ইক বৌদিয়াল কিতাব্নাবিন ওয়াশরা কাতিল আরদু বেনু অরি রব বিহা আল্লাহর নূরে পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে তো তখন। জান্নাতে জান্নাতিরা দেখবে আল্লাহ তালাকে নূরে উদ্ভাসিত আল্লাহর নূর আল্লাহ তালা নূর আল্লাহ ফিহা আর আল্লাহ তালা ইহাতে নূরের কথা বলছেন নূর আলা নূর ইহাদিল্লাহ নূরিহি মঞ্জসা আল্লাহ তালা নূর যা হোক আল্লাহ দেখ নাম হচ্ছে নূর আল্লাহর এক নাম হচ্ছে নূর পবিত্র কোরআনে একটা সুরেও আছে নূর আর আল্লাহ নূরুসামা বাবল আল্লাহ তালা আকাশ জমিনের নূর জান্নাতিরা সেই নূরকে দেখবে বেহেসতে যাওয়ার পর বেহেস্তিরা সেই নূর দেখবে আল্লাহ তালাকে দেখবে পৃথিবীতে যদি আল্লাহর নির্দেশকে মেনে চলে রসুল সাল্লাহ আলু সাল্লামের আদেশকে যদি মেনে চলে কুফুর থেকে যদি নিজেকে দূরে রাখে শির্ক থেকে যদি নিজেকে দূরে রাখে বেদাত থেকে যদি নিজেকে দূরে রাখে গুনাহের কাজ এবং উপকরণ থেকে যদি নিজেকে দূরে রাখে ইমানকে যদি হেফাজত করতে পারে তাহলে প্রথম শ্রেণীর জান্নাতি হয়ে সে যাবে সোভ আর আল্লাহ আল্লাহআ তাকে সেই সুযোগ দিবেন সে তাকে দেখবে তার সঙ্গে তার দেখা হবে বলছিলাম যে যে আমরা ইমানে মুফসলে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় পাই আমান বিল্লাহি ওই কাতিহি এক নম্বর ইমান আনলাম আল্লাহ তাল্লাহর উপর দুই নম্বর ফিরিশ উপর তিন নম্বর ও কুতুবিহি আসমানি খিতাবগুলোর উপর এই যে তাওরা জবুর ইঞ্জিল এগুলো অতীতে ছিল এখন এগুলো রহিত হয়ে গেছে অ্যালিসের একটা সময় আছে যখন আইন আসে আগেরগুলো বাস ইয়ে হয়ে যায় রোহিত হয়ে যায় সেগুলো রহিত হয়ে গেছে মানসুখ আরবিতে বলে মানসুখ হয়ে গেছে বাস শেষ এগুলো আর নোমর এগুলো আর নমর ইন এফেক্ট এগুলো আর অস্তিত্ব অস্তিত্বে কিছু থাকলেও বিকৃত হয়ে গেছে দুটি অবস্থা এগুলো বিকৃতির সমান বিকৃতির শিকার আর আরেকটা হচ্ছে এগুলো এক্সপায়ার হয়ে গেছে এগুলো ডেট এগুলো টেনার এগুলো টাইম টেনিওর এগুলো টাইম এগুলো ডেট বাস শেষ হয়ে গেছে তবে ইমান আনতে হবে অন্যান্য নবীদের উপরে এই কিতাবগুলো ছিল নাজির হয়েছিল ব্যাস ও খুতুবিহি ও রসুলিহি অতীতে আল্লাহ তালা যত রসুল পাঠিয়েছিলেন সেই রসুলগণের উপরেও আমাদের ইমান থাকতে হবে তারা এসেছিলেন পৃথিবীবাসীকে আল্লাহ তালার দাওয়াত দিয়েছিলেন তহিদের দাওয়াত দিয়েছিলেন এবং তাদের রিসালতের দাওয়াত দিয়েছিলেন তাদের শরীয়ত ছিল শরীয়তের দাওয়াত দিয়েছিলেন এইগুলোর উপর ইমান রাখাও আমাদের ফরজ ওয়ালিয়াউমিল আহিরি পরকালের উপর এখন দেখেন কেউ যদি পরকালের উপর ইমান আনে পরকালের উপর যদি ইমান আনে তাহলে সে পৃথিবীতে গুণা করতে পারবে না গুণা করলেই তার কাছে মনে হবে পরকালে তো আল্লাহ রব্লাহ আলমিনের কাছে আমার সেই সফাটা সেই পৃষ্ঠাটা উন্মোচিত হয়ে যাবে আল্লাহ 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 এই এটা হচ্ছে ইমানদারের পরিচয় ইমানদারের আলামত হ্যাঁ ঔদয় আল কিতাবিমিনবস্থা এই রকম হবে মানুষের সামনে যখন কিতাব তুলে ধরা হবে তখন মুজরিম যারা পাফি যারা অপরাধী যারা কালপিট যারা তারা ওদয় আল কিতাব ফাতার আল মুজরিমিন মুশফিকিন ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে তটস্থ হয়ে যাবে ভীত হয়ে যাবে কেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা ইহসাহা তাদের আমাল নমা হাতে নিয়ে বলবে মা লিহাজাল কিতাব কিতাবটি তার হাতে নিবে আমাল নামা হাতে নিবে নিয়ে বলবে এমন কি আশ্চর্যজনক কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা ইহসাহা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু আল্লাহ রবুল্লা আলামিন যে ইস্তেকামত দান করেছেন বান্দাকে যেন ইস্তেকামতের উপর আমরা থাকতে পারি এটা হচ্ছে বড় কথা তো বলছিলাম যে ইমানে মুফসলে আমান তুবিল্লাহি ও মালাইকাতিহি কাতিহি ও কুতুবিহি ওরুসুলিহি ওল্লি অমিল্লাহিরি পরকালের উপরই ওয়াল খাই রিহি এবং ভাগ্যের উপরই মানানা এই বিষয়গুলো খুব জরুরি ওয়াল খাই রিহি ওসার রিহি মিন আল্লাহ তা ভাগ্যের দুই অবস্থা ভালো হতে পারে খারাপ হতে পারে মানুষ সবসময় যে ভালোর মুখোমুখি হবে তা না অনেক সময় খারাপের মুখোমুখি হয় অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতির সে মুখোমুখি হতে পারে ভালো মানুষ কিন্তু দেখা যায় তার উপর পরীক্ষা পড়ে গেছে এগুলো আল্লাহ তালের ইচ্ছা তো আমরা এগুলোর উপর অর্থাৎ ভাগ্যের উপর ইমান আনব ওয়ল্লি অমিল্লা পরকালের উপর ইমান আনতে হবে আর ওয়ালকাদ্রি খাই রিহি ওষাদি মিনাল্লাহ তা ভাগ্য আল্লাহ তালের পক্ষ থেকে নির্ধারিত এটা মানতে হবে আর ওয়াল মাউত পরকালে আবার আমাদেরকে উত্থিত করা হবে উঠানো হবে এটার উপর মান হবে এগুলো কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হাদিস দ্বারা সাব্যস্ত সোহাই হাদিস দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত এই জন্য এগুলোর পরিমাণ আনতে হবে তো আমরা এগুলো পড়ার পাশাপাশি মনে রাখতে হবে আমাদেরকে যে এইগুলোর মাধ্যমেই আল্লাহ তালার পরিচয় আমরা পাইলাম আর শয়তান আমাদেরকে যখন দুকা দিতে চাইবে তখন আমরা আল্লাহ আলার কাছে চাইব যে পানা চাইব। শয়তান থেকে আল্লাহ তালার আশ্রয় চাইব ইস্তফাফার করব আমরা আর বলবো আমান তুবিল্লাহ আমি আল্লাহর উপর ইমান আনলাম আর তারপর বলবো যে আল্লাহ আপনি আমাকে ইমানের উপর রাখুন রবি আল্লাহ তুম তুমিম অন্য হাদিসে এসেছে সাল্লাম বলেছেন সেই সাহাবিকে যে তুমি বলো আল্লাহ তালার উপর ইমান আনলাম যে তারপর এর উপর তুমি ইস্তেকামত থাকো ইসতেকামত থাকার মানে হচ্ছে আমল করা আবাদত করা আমল করে যাওয়া আবাদত করতে যাওয়া এতে কি হবে আল্লাহ আল্লাহর আলমিন তাকুয়া দান করবেন আর তাকুয়া এমন একটা নূর এমন একটা লাইট এর মাধ্যমে শয়তান তাড়ানো যায় এর মাধ্যমে হক বাতিল সত্য মিথ্যার পার্থক্য করা যায় আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ইমান বাঁচিয়ে ইমানের হেফাজত ইমানের উপর থেকে ইসলামের উপর থেকে দিনের উপর থেকে ইমানকে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন এবং কবরে হাসারে তিনি যেন আমাদের আমাদের সঙ্গী হন আমাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের ভাগ্যের ব্যাপারে ভালো ফয়সালা যেন করেন এবং কিয়ামতে ডানহাতে আমল নামা দিয়ে নবী সাল্লাহু আলি সাল্লামের সুপারিশ পাইয়ে তারপর বেলা হিসাব যেন আমাদেরকে জান্নাতে আল্লাহ তাল্লা জান্নাত দান করেন সম্রিত দর্শক শ্রোতা আজকের আলোচনা এ পর্যন্তই আগামী পর্বের হাদিসের আলোচনা আপনাদেরকে আহ্বান জানিয়ে আজ এখানে এই বিদায় নিচ্ছি সুখে থাকুন ভালো থাকুন আল্লাহর রহমতি বেঁচে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি